মুন্সীগঞ্জের সিরাজদি খান রিপোর্টার্স ইউনিটের সাংবাদিকদের সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আওলাদ হোসেনের মৃদ্ধের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জ প্রতিনিধি এম এ কায়ুম মাইজভাণ্ডারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় রিপোর্টার্স ইউনিটের কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয় সিরাজ দিখান রিপোর্টার্স ইউনিটের সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিঙ্কনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগ সদস্য আনিসুর রহমান রিয়াদ সহ অনেকে